আগামী দিনে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠক জেলে করতে হবে, ব্যারাকপুরে বললেন প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্ত। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বিজয়া সম্মেলনীতে গিয়ে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি সুরে বলেছেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে সরকারকে স্তব্ধ করে দেওয়া হবে। সেই বিষয় নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা শীলভদ্র দত্ত জানান, যেভাবে রাজ্য সরকারের একাধিক মন্ত্রী দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছেন, তাতে আগামী দিনে গোটা রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকটাই করতে হবে জেলে। তিনি শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, শুভেন্দু অধিকারী অনেক বেশি সময় দিয়েছেন, তার থেকে হয়তো আগেই গোটা ক্যাবিনেটটা জেলে চলে যাবে। সরকারকে ডিসেম্বর মাসের মধ্যে স্তব্ধ করে দেবেন, কি বলবেন? কিছু ঘটনা, শুভেন্দু অধিকারী স্তব্ধ, কিন্তু সরকারের প্রত্যেকটা মন্ত্রী যেভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, এ সরকারটাই তো জেলে চলে যাবে। তখন তো ক্যাবিনেট মিটিং করতে গেলে জেলে করতে হবে। সুতরাং এ সরকার তো ডিসেম্বরের পর থাকবে না বটেই, কারণ কটা মন্ত্রী জেলের বাইরে থাকবে সেই নিয়েই তো লোকে চিন্তা করছে। সবগুলো সরকারের তখন ক্যাবিনেট মিটিং, যদি সরকার টিকে থাকে ক্যাবিনেট মিটিং তো জেলের ভেতরে হবে। তাহলে ডিসেম্বরের মধ্যে কি সরকার সত্যি অচল হচ্ছে? দেখুন, যেভাবে জেলে ঢুকছে একের পর এক মন্ত্রী বিধায়ক ঢুকতে শুরু করবে, ডিসেম্বর অবধি অনেকটা সময় দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আমার মনে হয় তার আগেই হয়তো সরকার গিয়ে হতে পারে, কারণ সরকার বাইরে থাকবে না। এই মন্ত্রীরা যে দুর্নীতির পাকে ঢুকেছেন, একজনও জেলের বাইরে থাকবেন কিনা সন্দেহ আছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।